বরাবরের মতো এবারের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে নেই নতুনত্ব জনগুরুত্বপূর্ণ এই খাত দুটি পাচ্ছে না প্রত্যাশিত উন্নয়নের পরিবর্তে গুরুত্ব পাচ্ছে দেশে মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি দীর্ঘদিনের যদিও করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষা খাত আবার ওই মহামারীর সময়ই স্বাস্থ্যখাতের দুরবস্থার চিত্র ফুটে ওঠে কিন্তু এরপরও বাজেটের এই দুটি খাত প্রত্যাশিত মনোযোগ পাচ্ছে না আগামী বাজেটে শিক্ষাখাত বরাদ্দ পাচ্ছে একত্রিশ হাজার পাঁচশো আঠাশ কোটি টাকা যা মোট এডিপির প্রায় বারো শতাংশ আর স্বাস্থ্যখাতে বরাদ্দ থাকছে বিশ হাজার ছয়শ বিরাশি কোটি টাকা যা মোট এডিপির সাত দশমিক আট শতাংশ পৃথিবীর যে দশটি দেশ শিক্ষাখাতে সবচেয়ে কম বরাদ্দ দেয় বাংলাদেশ তার একটি এছাড়া স্বাস্থ্যে বার্ষিক মাথাপিছু খরচেও পিছিয়ে দেশ শিক্ষা ও স্বাস্থ্য দেশের উন্নয়নে অগ্রাধিকার পাওয়ার যোগ্য হলেও দৃশ্যমান প্রকল্পগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় বলে আক্ষেপ করেন এ বিশ্লেষক ডেভেলপমেন্ট বাজেটের যে বরাদ্দটা হয় সেটি বেশিরভাগই হয় অবকাঠামোগত উন্নয়নে তো সেক্ষেত্রে সম্পদকে এইভাবে ছড়াইছিটিয়ে না দিয়ে আমরা যদি আটটা যে বিভাগ আছে সেই বিভাগের কনসেন্ট্রেট যদি করতে পারি বিভাগীয় পর্যায়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান থাকবে বিভাগীয় পর্যায়ে ভালো মেডিকেল হসপিটাল থাকবে অর্থাৎ যাতে রিজিয়ন থেকে তাকে শহরে মানে ক্যাপিটাল সিটিতে যাতে না আসত আর গুরুত্বপূর্ণ এ দুই খাতে বাজেটের আকার বাড়ানোর পাশাপাশি বাস্তবায়নের দিকেও জোর দেওয়ার পরামর্শ এ অর্থনীতিবিদের ছিল শিক্ষানীতি যখন প্রণয়ন করা হয় প্রণয়ন কমিটি প্রস্তাব করেছিল যেটাকে আস্তে আস্তে বাড়িয়ে আঠেরো উনিশ সালে এসে এটাকে চার শতাংশ সাড়ে চার শতাংশ করতে হবে কিন্তু সেটা গঠেনি চোদ্দ হাজার ওদের কমিউনিটি ক্লিনিক আছে সেগুলোর ভিত্তিতে এটা চালু করা যায় এবং এই চোদ্দ কমিউনিটি ক্লিনিক এবং দিল্লির অন্য অনেক তো সেনাই আমাদের এখানে আছে সুতরাং সেখানে ভিত্তি করে এটা শুরু করে যায় সেজন্য আমি মনে করি স্বাস্থ্যের ক্ষেত্রেও অনেক বেশি অগ্রসর হওয়া উচিত কিন্তু তারপরেও একটা ব্যাপার আছে স্বাস্থ্য মন্ত্রণালয় তো খরচই করতে পারে না যেটুকু দেওয়া হয় বাজেটের সফল বাস্তবায়নে অপচয় রোধ এবং সুশাসন নিশ্চিতে সরকারকে কঠোর হওয়ারও আহ্বান জানান তারা महादी सकंदार एटीएन न्यूज़ ढाका